১৩ই জানুয়ারি বৃহস্পতিবার হুগলির শ্রীরামপুরে শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রীরামপুর পৌরসভায় উদ্বোধন হলো অডিটোরিয়ামের। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌরমোহন দে, পৌর উপপ্রশাসক উত্তম নাগ, পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য গিরিধারী সাহা, সন্তোষ কুমার সিংহ, অসীম পণ্ডিত, টাউন প্রেসিডেন্ট শান্তনু গাঙ্গুলি, সমাজসেবক কাবুল মুখার্জি, প্রাক্তন পৌর প্রশাসক অমিয় মুখার্জি সহ ব্যক্তিবিশেষ এই অডিটোরিয়ামের বাংলা সংস্কৃতি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষে উপযোগী বলে মনে করা হয়। নিত্যানুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবং সেখানে প্রতিদিন আগে তাই হয়েছিল যে একটা ভালো অডিটোরিয়াম ছিলাম করে হওয়া দরকার, যে অন্তত পক্ষে কিছু না হলে অন্তত পক্ষে একজন বুদ্ধিজীবী আর বার্ষিকের বিশেষ করে যারা সাংস্কৃতিক প্রেমী যারা রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে তারা একটু অংশ নিতে পারবে। এবং এখানে আজকে আমাদের বিধান প্রান্তর থেকে বিধান তহবিল থেকে আমরা যে কমিশনের ব্যবস্থা করেছি সেরকম পৌরসভা বাকি দলগুলো করেছে এবং অন্যান্য যারা এখানে যারা রয়েছেন যে তারা বিভিন্ন জায়গায় নিজের এলাকাতে অনেক কাজে করেছি, সাংসদ তহবিল, মেজর তহবিল, পৌরসভার বিভিন্ন বিভিন্ন যে ফান্ড থেকে রাজ্য সরকার সরাসরি সরাসরি রাজ্য সরকার শ্রীরামপুর পৌরসভার করলাম যাতে পরের প্রজন্মের মানুষরা জ্যেষ্ঠ মুখার্জিকে মনে রাখে। এর জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের বোর্ডে যে আমরা এটা আমাদের প্রাক্তন পৌর প্রধান আমাদের শ্রীরামপুরের আর রূপকার যিনি ছিলেন জ্যেষ্ঠ মুখার্জি নামে শ্রীরামপুরের তো আমরা রবিবারে ইলেকট্রিক চুল্লি দেব, তার এক মাসের মধ্যে আমরা নেতাজি ভবন দেব, তার পরের মাসে আমরা দীঘার আমাদের হলিডে ওপেনিং করব, পরবর্তী বিশালকালে আমরা আর সুইমিং পুলটাও আমরা খুব শীঘ্রই মানুষকে উপহার না তারা এসে বুকিং করবে, তারা এসে বুকিং করবে, সেই বুকিং অ্যামাউন্ট এমন কিছু হবে না যাতে তাদের অসুবিধা হয়। এটা এসি হল করা হয়েছে, তারা এসে খাতায় বুকিং করবে, তারা পাবে। এখানে মোট যদি স্টেজের চেয়ার ধরেন আর তাহলে আমাদের ১১০-১২ জনের আমাদের দায়িত্ব হচ্ছে তাদের যারা আগামী দিন শ্যামপুর সরকার ডেকে নিতে চাইবে, কারণ কেষ্টমাজির চিন্তাধারা ছিল একরকম, আমাদের চিন্তা ছিল অন্যরকম। কিন্তু আমরা এটুকু জানতে শিখেছিলাম কেষ্টমাজির থেকে যে শুধু স্বর্ণমন্ত্রী হবে না, মানুষের জন্য কাজ করার জন্য আরো বেশি এগিয়ে যেতে হবে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শ্যামপুর সরকারকে সারা হুগলি জেলায় চিনিয়েছিলেন, হুগলি জেলা থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পঞ্চায়েত ব্যাপারটা চলে গিয়েছিল। শ্যামপুর শহর আছে যেখানে মানুষ একটা সংস্কৃতি সম্পন্ন মানুষ আছে, খেলোয়াড়দের জন্য জায়গা আছে, বিভিন্ন ফোরামে এখানে আমাদের কাজ করে, সেই জন্য কৃষ্ণমণি নামটা আমরা বেশি কেউ যদি অসুস্থ হয়ে পড়তেন উনি আগে দৌড়তেন, এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা সবসময় ছিল? অসুস্থ হয়ে পড়লে কেউ আমরা জানতেও পারতাম না কাকে কি অর্থ দিয়ে সাহায্য করছে, কোথায় কাকে হসপিটালে ভর্তি করতে হবে, কোথায় স্বাস্থ্যকেন্দ্রে দিতে হবে, কোথায় কার কি প্রয়োজন আছে। অনেক সময় তিনি হয়তো বিরক্ত হতেন যে কেন আমাকে না বলে সব জায়গায় করতে গেছে, যার জন্যে তিনি পরবর্তীকালে সমস্ত মানুষকে বলেছিলেন যে দরকার হলে আমার কাছে আসবেন, আমি তোমাদের আমাদের সাহায্য করবো। সেই জন্য আজকে সময় যে এই জায়গায় দাঁড়াতে পারি। থ্যাংক ইউ।